আজি সন্ধ্যারে তরভা থানা পরিসরের আমপলি সমিতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। থানা আইআইসি অনিতা কিড়ঙ্ক অধ্যক্ষতার হয়েথিবা এই বৈঠকরে তরভা ওকিল সংঘর সভাপতি সুরেশ চন্দ্র মহলা, জেএমএফসি কোর্ট সরকারী ওকিল উমেশ নায়ক, মেন্ডা ফাণ্ডি অধিকারী রবীন্দ্র সাহু ও এসআই মারুত চন্দ্র প্রধান প্রমুখ মঞ্চাসীন রয়েছে। প্রারম্ভে এসআই রবীন্দ্র সাহু সমস্ত স্বাগত করা সহ বৈঠকর উদ্দেশ্য জ্ঞাপন করেছিল। আইআইসি অনিতা কিড়ো এবং উভয় আইনজীবী তাঁর বক্তব্যের নূতন ভারতের নূতন আইনক নেই ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 তথা নূতন অপরাধিক আইনর কার্যকারিতা উপরে সমস্ত অবগত করাইছিলেন। আইআইসি অনিতা কিড়ো তাঁর বক্তব্যরে ত্বরিত ন্যায় সঠিক সময়ের মামলার বিচার, অনলাইন মামলা রুজুর সুবিধা, ডিজিটাল প্রমাণর ব্যবহার, মপ লিঞ্চিং ও সংগঠিত অপরাধ ইত্যাদি আইনরে অন্তর্ভুক্ত, স্পষ্ট ও স্বচ্ছ অনুসন্ধান পাই সাক্ষীর বিবৃতি এবং যাঞ্চর অডিও ভিডিও রেকর্ড বিষয়ে বিস্তৃত ভাবে বুঝাইছিল। বৈঠকরে আগামী রথযাত্রার প্রবল ভিড়ক দৃষ্টি রাখি কিপর সুরুখুরুরে সমাপন হব সেপ্রতি পুলিশ বিভাগ দৃষ্টি দেওয়া এবং ট্রাফিক সমস্যা উপরে গুরুত্ব দেওয়া উপস্থিত সদস্য মত দিয়েছিলি। এসহ রথযাত্রা সময়ের সহরর অনেক স্থানরে বিক্রি হওয়া বেআইন কুচিয়া দেশি ও বিদেশি মদ দোকান ঠাব করে তাঁক উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করা উপস্থিত সদস্য মানে দাবি করেছিলি। আজির এই বৈঠকরে পুলিশ বিভাগীয় কর্মচারী সমেত মাহেশ্বরী সংগঠনর তরভা শাখা সভাপতি প্রদীপ মেহের, মাধব সাহু, বিজয় মেহের, আয়ুষ অগ্রওয়াল, রাম নায়ক, জয়প্রকাশ নারায়ণ সাহু, দেবেন্দ্র নায়ক, সাংবাদিক রাজকুমার মাহানা, রাজেশ মেহের, কল্যাণ নায়ক, কপিলাস শেঠ, ভোলা কুমার বর্মা, সুকান্ত মিশ্র প্রমুখঙ্ক সমেত বহু মান্যগণ্য ব্যক্তি উপস্থিত রয়েছিল। ব্যুরো রিপোর্ট, বিটিভি, ওডিয়া।